রাজভবনের সামনে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা কর্মসূচি চলছে গত 5ই অক্টোবর বৃহস্পতিবার থেকে আজকে তার পঞ্চম দিন এবং এই ধর্ণা কর্মসূচির বিরুদ্ধেই এবার সেই বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছে গেল। হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে যে রাজভবনের মতো একটি সংরক্ষিত এলাকা 144 ধারা জারি থাকে সেখানে সারা বছরই, সেখানে এভাবে মঞ্চ করে কিভাবে ধর্ণা কর্মসূচি পালন হচ্ছে তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে আদালতে। আদালত এই মামলা গ্রহণ করেছে। আপনারা সকলেই জানেন গত 5 তারিখ থেকে এই যে ধর্ণা কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই ধর্ণা কর্মসূচি চলার পর গতকাল রাজভবনের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে একটি চিঠি গিয়েছে, যে চিঠিতে রাজ্যপালের পক্ষ থেকে রাজভবনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে যে এখানে ধর্ণা কর্মসূচি কিভাবে চলছে, এই ধর্ণা কর্মসূচি আইন মেনে হচ্ছে কিনা, ধর্ণা কর্মসূচির জন্য রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল কিনা, এই অনুমতি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, অনুমতি না নিয়ে থাকলে ধর্ণা কর্মসূচি বা মঞ্চ সরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে, এই একাধিক প্রশ্ন করা হয়েছিল রাজভবনের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে। তারপরেই আজকে আমরা দেখতে পাচ্ছি আদালতে পৌঁছে গিয়েছে এই বিষয়ে, বিশদে জানব এই মামলার বিষয় সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই মামলায় ঠিক কি কি প্রশ্ন তোলা হয়েছে? দেখো, প্রধান বিচারপতির ইজলাসে দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী সূর্যনীল দাস, তিনি মামলা দায়েরের অনুমতি চান এবং দ্রুত শুনানির আবেদন করেন। তার আবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে রাজভবনের সামনে 144 ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে সেখানে ধর্ণা মঞ্চ করা হয়েছে এবং ওই রাজনৈতিক দলকে কিভাবে পারমিশন দেওয়া হয়েছে, যেখানে 144 ধারা জারি আছে সেখানে যেভাবে জমায়েত হচ্ছে তা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ, কিভাবে রাজ্য সরকার এই অনুমতি দিচ্ছে, এই নিয়েই কিন্তু মামলাকারীর মূল আবেদন। এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক, এই নিয়েই কিন্তু আবেদন জানিয়ে মামলা দায়েরের করতে চেয়ে দ্রুত শুনানির আবেদন জানান আবেদনকারীর আইনজীবী। কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নিয়ম মাফিক যে প্রক্রিয়া আছে মামলা দায়েরের, সেই প্রক্রিয়া সম্পন্ন করবার পরই কিন্তু আদালত এই মামলা শুনানি গ্রহণ করবে। একবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আজ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে প্রধান বিচারপতির পক্ষ কাছে।